একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল দুই হাজার পঁচিশ বর্গমিটার এর চারদিকে বেড়ে দেওয়া আছে বেড়ার দৈর্ঘ্য কত আচ্ছা এখানে বলা আছে বাগানটা হচ্ছে বর্গাকার আমরা জানি যে বাহুর সাথে স্কোয়ার করলে হয় ক্ষেত্রফল তার মানে যদি ক্ষেত্রফলকে আমরা রুট করি তাইলে আমরা পাবো বাহু তা আরেকবার বলি বাহুকে স্কোয়ার করলে পাওয়া যায় ক্ষেত্রফল আর ক্ষেত্রফলকে রুট করলে পাওয়া যায় বাহু তার মানে এই যে দুই হাজার পঁচিশকে আমরা বর্গমূল করলাম দুই হাজার পঁচিশকে যদি আমরা বর্গমূল করি তাইলে হয় পঁয়তাল্লিশ কারণ পঁয়তাল্লিশ ইন্টু পঁয়তাল্লিশ সমান সমান হচ্ছে দুই হাজার পঁচিশ তার মানে দুই হাজার পঁচিশকে আমরা বর্গমূল করলাম নাহলেও পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ হচ্ছে বাহু এখন বলা আছে এর চারদিকে বেড়া দেওয়া আছে বেড়ার দৈর্ঘ্য কত মনে রাখতে হবে বেড়া মানে হচ্ছে পরিসীমা পরিসীমা এবং বেড়া একই জিনিস তার মানে আমার নির্ণয় করতে হবে পরিসীমা তাহলে আমরা জানি যে বর্গক্ষেত্রের বাহুর চার গুণ হচ্ছে পরিসীমা তার মানে চার ইন্টু বাহু আছে কত পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ চার পাঁচে বিশে শূন্য হাতে দুই চার চার ষোলার দুই আঠারো একশো আশি তার মানে এই ব্যারার দৈর্ঘ্য হচ্ছে একশো আশি মিটার